এই জন্য আমরা সাধারণত জাদু এবং জিন এগুলা নিয়ে কাজ করি এটা যত পড়াই হোক কোনো সমস্যা নাই আল্লাহর শক্তি নিয়ে আল্লাহর কোরআনের শক্তি নিয়ে কাজ করি আচ্ছা এখানে হ্যাঁ এখানে এই যে তেঁতুল গাছটা আছে কোন গাছটা এই যে তেঁতুল গাছ বলতে ওই যে পিছনে যে আমরা চিকন যে তেঁতুল গাছ আমরা কি গাছের কাছে দিতে পারি

আপনার নাবালক বাচ্চা যারা আছে তারা তাদেরকে দিয়েও আমি দেখাতে পারবো কিন্তু নাবালক বাচ্চা হলে এটা রিস্ক থাকে তাদের কিন্তু ভয়ের সৃষ্টি হয় আর সমস্যা করতে পারে বা ওরা ভয় পেতে পারে কিন্তু তুলার আসলে কোনো সমস্যা নাই এটা আপনার তুলা আসে নিয়ে আসবেন আমি সবকিছু দেখা দেব আপনার পরিচিত তুলে আসে নিয়ে আসবেন আমি সবকিছু দেখা দেবো আচ্ছা তো এই গাছটা সম্পর্কে এখন যে বললেন তেঁতুল গাছ সম্পর্কে একটু বলেন যে এখানে কি কী ধরনের জিন বা কিভাবে আপনি আটকে রাখছেন কিংবা বন্দি করে রাখছেন কী করতেছেন এই বিষয়টা একটু বলেন না এখানে জিনগুলোকে বন্দি করে এই জন্য রাখছি এখানে আবার আমার কিছু জিন আছে যারা এদেরকে পরিচালিত করে পরিচালিত করে বলতে ওরা যখন খারাপ অবস্থা আছে মানুষের ক্ষতি করে তো এই ক্ষতিকর ক্ষতিকর প্রভাব তাদের মনোভাব যদি তাদের ভিতরে চলে যায়

অন্য আশি আচ্ছা আচ্ছা এখন আমরা যে বললেন এই যে তুলা গেছে

ঋণ সাধনা মূলত আপনি কতদিন যাবত করতেছেন আমি এই লাইনের সাথে সম্পর্কিত আছি দশ থেকে বারো বছর ধরে দশ বারো বছর তো আপনি যে চিকিৎসাগুলো করেন জিন দ্বারা মানে এই চিকিৎসাগুলো মূলত কি কি এই চিকিৎসাগুলো হচ্ছে কাউকে যদি আসকৃত জিন দৃষ্টিগত জিন তারপরে কাউকে জিন চালান করা হয়েছে হ্যাঁ তারপর জাদু করা হয়েছে জাদুর যে প্রভাব জিনরা তো জাদুগুলা করে ওই চালান জিনগুলা এই সকল করে থাকে যত বড় কাজ হোক অনেকে দেখছে ভালো হয় না বংশ পরম্পরা এগুলা ক্ষেত্রে ক্ষতি করতেছে অনেক বছর হয়ে গেছে দশ বারো পনেরো বিশ বছর হয়ে গেছে ভালো হচ্ছে না এই সকল কাজগুলো সহজে আলো রমত হচ্ছে কাজগুলো সহজে আলো রমত পারে আচ্ছা তো এই পর্যন্ত আপনার দ্বারাতে কতজন জিন আক্রান্ত রুগী ভালো আপনি বাচ্চাদেরকে চিকিৎসা দিতে পারছেন না এই পর্যন্ত কতজন বলতে তো অনেকে চিকিৎসা করছি এটা তো এখন নানিমাকে বলতে পারতেছি না অনুমান করে বলতে পারতেছেন না বলতেছি এই জন্য এই কারণ আপনার গ্রহণযোগ্যতা যাতে আর যাতে আমাদের বিবিরা পাবলিশ হওয়ার পরে সকলের কাছে বৃদ্ধি পায় আমরা চাই আপনার দ্বারাতে যারা জিন দ্বারা ক্ষতিগ্রস্ত হইতেছে তারা সুফল পানের অনেক কাজ করছে অনেক কাজ করছে অনেক কাজ করছে অনেক কাজ করছেন তো আজকে আমা আমাদেরকে আপনি তো বলছেন এই ধরনের কিছু একটা কারিশ্মা দেখাইবেন তো আমরা সেই কারিশ্মা আসলে দেখার কিন্তু অপেক্ষা আছি আমাদের দর্শক যারা আছেন তারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু শুনে কিন্তু তারাও কিন্তু আগ্রহ নিয়ে বসে থাকবেন কারণ এগুলো তো আসলে একটা বিশেষ আকর্ষণ এটা আপনি নিজেও জানেন যে এগুলো তো আসলে সবাই করে না আর সবাই পারে না আর যারা এই এই সাধনা করে তারা অনেকে কুফুরিতে আক্রান্ত হয় হ্যাঁ তারা নানান ধরনের ধান্দাও করে আসলে আপনার দৃষ্টিতে এই বিষয়টা আসলে আপনার দৃষ্টিতে এই বিষয়টা এই জগৎটা জগৎ বা যারা করে এগুলা খুবই লাইনের একটা সবচেয়ে বেশি বাটপারি হয় কারণ মানুষ দেখে না মানুষের অনুভূতি নিয়ে এখানে কাজ করে সবচেয়ে বেশি কিন্তু আমরা এখানে আলহামদুলিল্লাহ আমরা আহ মোদাব্বি আমরা যেটা হচ্ছে মানুষের সাধনটা একটা হচ্ছে কবিরাজ একটা হচ্ছে খনকারী লাখ মোদাব্বিল আমরা মোদাবিল আমরা এখানে কোনো মিথ্যা বা কোনো কিছু এরা করি না আর আমরা কোনো ক্ষতিকর কোনো কিছু করি না আমরা শুধু মানুষের ভালোগুলা করি আচ্ছা এই জন্য আমরা সাধারণত জাদু এবং জিন এগুলা নিয়ে কাজ করি এটা যত বড়াই হোক কোনো সমস্যা নাই আল্লাহর শক্তি নিয়ে আল্লাহর কোরআনের শক্তি নিয়ে কাজ করি এখানে কোনো বাজার কোনো কিছু নেই তো আপনার দ্বারাতে যারা চিকিৎসা নিতে আসবে হ্যাঁ চিকিৎসা নিতে আসলে আপনার মানে ফিস কিংবা আপনার হাদিয়া কিভাবে দেওয়া লাগে